আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মাস্টার এমবিডি চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মাহবুব। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার নাম অথবা আপনার কোম্পানির নাম দিয়ে কি করে এ ধরনের স্টাইলিশ লোগোগুলো ডিজাইন করবেন। ভিডিওটি বড় করব না, সহজভাবে উপস্থাপন করব। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপের। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপসটিতে যাওয়ার পর আপনার ফোনের অটো রোটেটটাকে অন করে দিতে হবে। অন করলে কি হবে, এটাকে আপনার ফোনের ফুল স্ক্রিনে এভাবে ব্যবহার করতে পারবেন। তারপর দেখতে পাবেন নিউ টেক্সট লেখা আছে, এটার মধ্যে দুইবার টাচ করলে এরকম হবে। এগুলো ডিলিট করে আপনার পছন্দের নামের নামটি এখানে লিখে নেবেন। লিখে একটা স্পেস দিয়ে ডানে ট্যাপ করে দিতে হবে। তারপর এখান থেকে ওকেতে ট্যাপ করবেন। এখানে ধরে এটাকে টেনে আপনি এটাকে জুম করে নিতে পারবেন। তারপর এখানে এ লেখা আছে, এতে ট্যাপ করলেই এগুলোকে উপরের দিকে স্লাইড করতে হবে। দেন এখান থেকে এ বি লেখাটি নিচে ফন্ট লেখা আছে, এটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এখানে মাঝখানে দেখুন মাই ফন্ট লেখা আছে, এটাতে ট্যাপ করবেন। পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় সেটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও বানানো আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তারপর এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করলাম, তারপর এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। দেখুন আমার লেখাটির স্টাইল পরিবর্তন হয়ে গেছে। এটাকে জুম করে মাঝ বরাবর বসিয়ে নেব। তারপর এখান থেকে কালারটাকে সিলেক্ট করব। তো কালারে গিয়ে এগুলোকে বাঁদিকে স্লাইড করবেন। এখান থেকে আমি ব্ল্যাক সিলেক্ট করব, আপনি চাইলে অন্য কালার সিলেক্ট করতে পারেন। ওকেতে ট্যাপ করলাম। তারপর এখানে প্লাস আইকনে ট্যাপ করে এখানে ফ্রম গ্যালারিতে ট্যাপ করলেই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার গ্যালারি থেকে কিছু পিএনজি ফাইল আনতে হবে, সবগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ওকেতে ট্যাপ করলে এখানে ধরে এটাকে ছোট করে আপনি একদম এখানে বসিয়ে দিতে হবে। অনেক ধরনের পিএনজি আছে, আমি সবগুলোর লিংক দিয়ে দেবো। তারপরে এখানে ট্যাপ করবেন। এটা কালার পরিবর্তন করার জন্য এগুলোকে উপরের দিকে করবেন। এখান থেকে দেখুন কালার লেখা আছে, এটাতে ট্যাপ করে এখানটাকে অন করে দিতে হবে। অন করে এখান থেকে বাঁ দিকে স্লাইড করে আমি এটাকেও ব্ল্যাক করে দেব। তারপর ওকেতে ট্যাপ করে দিলাম। তারপর এখানে আবার প্লাস আইকনে ট্যাপ করব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব, তো আরেকটা পিএনজি আনবো এখান থেকে। এই সবগুলো পিএনজির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ব্ল্যাক আছে, এটা কালার চেঞ্জ করতে হবে না। জাস্ট এখানে ধরে এটাকে ঘুরিয়ে এভাবে অ্যাডজাস্ট করে ছোট করে পারফেক্ট জায়গাতে আমি বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আবার প্লাস আইকনে যাব, গিয়ে ফ্রম গ্যালারি থেকে আমি আরেকটি পিএনজি আনবো। এটাকে সিলেক্ট করার পর এটার নিচের অংশটা আমি এখান থেকে কেটে তারপর ওকেতে ট্যাপ করে দেব। এটাকেও আমি লেখাটার মাঝখানে আমি বসিয়ে দেব। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো লোগোগুলো ডিজাইন করে নেবেন। তো বসানো হয়ে গেলে আপনাকে এখানে যেতে হবে, তারপর এখানে দেখুন ট্রান্সপারেন্ট লেখাটির মধ্যে ট্যাপ করতে হবে, এরকম হয়ে যাবে। দেন এখানে ট্যাপ করে সেভ অ্যাজ ইমেজ লেখাটির মধ্যে ট্যাপ করতে হবে। তারপর উপরে পিএনজি লেখা ঠিকই থাকবে। দেন এখানে ট্যাপ করে এটার কোয়ালিটিটা আপনাকে আলট্রা করে দিতে হবে। আলট্রাতে টাচ করার পর সেভ টু গ্যালারিতে ট্যাপ করলেই এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা যাব এখন যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে। তো আমি গুগল ক্রোমে যাব। যাওয়ার পর এখানে উপরে সার্চ বারে লিখব www.photopia.com। লিখে সার্চ করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। দেন আপনার মোবাইলটাকে আবার ফুল স্ক্রিনে করে নিতে হবে। করার পর আপনাকে প্রথমে যেতে হবে একদম ফার্স্টে ফাইলের মধ্যে। ফাইলে যাওয়ার পর নিচে দেখুন ওপেন লেখা আছে, এখানে ট্যাপ করে আপনার ফাইলের মধ্যে ট্যাপ করতে হবে। তো আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, ওখান থেকে আপনাকে মকআপ লোগোগুলো আনতে হবে। এগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওটাতে সিলেক্ট করার পর এখানে লোডিং হচ্ছে, যতক্ষণ লোডিং হয় আপনাকে অপেক্ষা করতে হবে। লোডিং শেষ হয়ে গেলে ঠিক এরকম ইন্টারফেস আসবে।
আপনি যেটা সিলেক্ট করেন যে কোনো ব্ল্যাক হোয়াইট, তারপর এখানে লেয়ারে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এগুলোকে একটু উপরের দিকে স্লাইড করতে হবে। তারপর দেখুন স্মার্ট অবজেক্ট লেখাটি আছে, এটাতে ট্যাপ করে এখানে ওপেনে ট্যাপ করতে হবে। ঠিক এরকম ইন্টারফেস হয়ে যাবে। তারপর এখানে থেকে ফাইলে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর ওপেন অ্যান্ড প্লেস লেখাটির মধ্যে ট্যাপ করতে হবে। তারপর আবার ফাইলে যেতে হবে। আপনি পিক্সেল ল্যাব দিয়ে যেই লেখাটি আপনি লিখেছেন সেই লেখাটি এখান থেকে পিএনজি ফাইলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই এখানে লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে আপনাকে। তারপর এরকম ইন্টারফেস আসবে। দেন এখন আপনাকে এখান থেকে এই লে লেখাটি আছে লেয়ার, লেতে ট্যাপ করলে একদম নিচেরটাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট হয়ে গেলে তারপরে এখানে ডিলেট অপশনটিতে ট্যাপ করে দেবেন, আপনার আগেরটা ডিলেট হয়ে যাবে। তারপর ঠিক এরকম হয়ে যাবে। দেন আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর সেভ স্মার্ট অবজেক্টের মধ্যে ট্যাপ করে তারপর এখান থেকে দেখুন মক আপ লেখাটির মধ্যে ট্যাপ করতে হবে, যা আগের ফাইলটার মধ্যে। ট্যাপ করলেই এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে ওটার মধ্যে বসে যাবে। তারপর এখান থেকে লেয়ারে আবার ট্যাপ করে দেবেন, এটা চলে যাবে। দেখুন আমার এডিটিং করা হয়ে গেছে। আপনি যে কোনো ডিজাইন ইংলিশ অথবা বাংলায় আপনি এখান থেকে এডিটিং করে নিতে পারেন। তারপর এখানে ফাইলে ট্যাপ করে এখান থেকে আপনাকে একটু নিচের দিকে স্লাইড করতে হবে। তারপর এক্সপোর্ট অ্যাজ লেখাটির মধ্যে ট্যাপ করে এখান থেকে জেপিজিটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনার কোয়ালিটিটা এখান থেকে 100 করে দিতে হবে। 100 করার পর এখানে একটু নিচে যাবেন, সেভ লেখাটির মধ্যে ট্যাপ করলে আপনার লোগোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।